অর্কিন, কোয়েশ্চেনটা আমি যেটুকু বুঝলাম যেভাবে বলা হয়েছে তাতে এটুকু বোঝা যাচ্ছে যে কোনো একটা পার্টিকুলার কাপল যখন বসছে তখন তারা কিন্তু পাশাপাশি বসছে, ওকে? মানে একটা পার্টিকুলার কাপলে ধরো একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফ আছে, তা তারা যখন বসছে তারা কিন্তু কনসিকিউটিভলি বসছে, তাদের মধ্যে কোনো গ্যাপ নেই। কিন্তু দুটো ডিফারেন্ট কাপল যদি আমি তাদের নাম দিই, ধরো একটা হচ্ছে সি ওয়ান আর একটা সি টু, এই সি ওয়ান যখন বসছে আর তারপরে সি টু যখন বসছে, এই দুটো কাপলের মধ্যে অন্তত একটা গ্যাপ থাকতে হবে, ওকে? সো ইফ আই কনসিডার কাপল ওয়ান অ্যাজ ওয়ান ব্লক অ্যান্ড কাপল টু অ্যাজ অ্যানাদার ব্লক, তাহলে এই দুটো ব্লক যখন বসছে সেই দুটো ব্লকের মধ্যে অ্যাটলিস্ট একটা গ্যাপ থাকতে হবে, কিন্তু ব্লকের ভেতরে তারা কিন্তু কনসিকিউটিভলি বসছে, ওকে? এইভাবে ধরে আমি প্রবলেমটাকে সলভ করছি, অলদো আই এম নট শিওর যে এখানে সেটাই বলা হয়েছে কি না, সেটা একটু স্পেসিফিক্যালি বলে দেওয়া উচিত ছিল। তো এই সেট আপে যেটা আমি ধরে নিলাম যে তারা কনসিকিউটিভলি বসছে, একটা পার্টিকুলার কাপল, মানে কাপলের যে একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফ, তারা কনসিকিউটিভলি বসছে ধরে নিয়ে যেভাবে এটা দেখতে হবে যে দেখো প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা অ্যাকচুয়ালি আটখানা পারমিউটেশন পাচ্ছি। কিভাবে? যে আমরা যদি লেফট থেকে রাইটে দেখি যে কীভাবে বসেছে, যে ইফ দিজ আর দ্য সিটস, তাহলে দেখো যে কাপল ওয়ান, তার যে হাজব্যান্ড তাকে আমি যদি এম ওয়ান বলি, আর তার যে ওয়াইফ তাকে আমি যদি এফ ওয়ান বলি, মেল ফিমেল ধরে, দেন এম ওয়ান এফ ওয়ান, দিস ইজ ওয়ান অ্যারেঞ্জমেন্ট, ওয়ার অ্যাজ এফ ওয়ান বাঁ দিকে বসতে পারে এবং এম ওয়ান ডান দিকে বসতে পারে, দিস ইজ অ্যানাদার অ্যারেঞ্জমেন্ট। সো ইউ ক্যান পারমিউট দেম ইন টু ফ্যাক্টোরিয়াল ওয়েজ। সিমিলারলি সেকেন্ড কাপলের ক্ষেত্রেও তাই, এম টু এবং এফ টু, এদেরকে তুমি টু ফ্যাক্টোরিয়াল ওয়েজে নিজেদের মধ্যে পারমিউট করতে পারো। এবং ফাইনালি তুমি যদি লেফট থেকে রাইটে দেখো, কাপল ওয়ানের যে ব্লকটা সেটা লেফটে বসছে আর কাপল টু এর ব্লকটা রাইটে বসছে, দিস ইজ ওয়ান অ্যারেঞ্জমেন্ট। ওয়ার অ্যাজ এমনও হতে পারে যে কাপল টুটা লেফটে বসছে আর কাপল ওয়ান যেটাকে বলছি সেটা রাইটে বসছে। সো ইউ ক্যান পারমিউট দোজ টু ব্লকস ইন টু ফ্যাক্টোরিয়াল ওয়েজ অ্যাজ ওয়েল। সো বেসিক্যালি ইউ হ্যাভ টু ফ্যাক্টোরিয়ালস ফর কাপল ওয়ান ইন্টারনালি, টু ফ্যাক্টোরিয়ালস ফর কাপল টু ইন্টারনালি, অ্যান্ড ইউ ক্যান পারমিউট দ্য ব্লক করসপন্ডিং টু কাপল ওয়ান অ্যান্ড দ্য ব্লক করসপন্ডিং টু কাপল টু ইন টু ফ্যাক্টোরিয়াল ওয়েজ। সো ইউ হ্যাভ টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল, উইচ ইজ 8 permutations for each arrangement, okay? So this is for a particular arrangement. এবার দেখা যাক যে কত রকমভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়। হ্যাঁ, এইভাবে দেখো, ফার্স্ট কেসটা আমি ধরছি যেখানে লেফট মোস্ট সাইডে যে ব্লকটা শুরু হচ্ছে সেটা একদম এই ফার্স্ট চেয়ারটা থেকেই শুরু হয়ে যাচ্ছে, ওকে? এবার ফার্স্ট চেয়ারটা থেকে যদি শুরু হয়, দেন ওই কাপলের যিনি লেফট মোস্ট পার্সন তিনি এখানে বসেছেন এবং রাইট মোস্ট পার্সন এখানে বসেছেন। সো তিন নম্বর চেয়ারটাকে আমাকে খালি রাখতে হবে। হ্যাঁ, দিস হ্যাজ টু বি কেপ্ট এমটি। তাহলে পরের ব্লকটার জন্য বেসিক্যালি আমার এই চেয়ারগুলো পড়ে থাকছে, ওকে? সো ইট ক্যান স্টার্ট আইদার অ্যাট 4 অর 5 অর 6 অর 7 অর 8 অর 9 অর 10 অর 11। হ্যাঁ, 12 আর হতে পারে না, কেননা 12 পরে তো আর চেয়ার নেই। সুতরাং ব্লকের স্টার্টিং যে পার্সন, লেফট মোস্ট যে পার্সন, তিনি অ্যাটমোস্ট 11 গিয়ে বসতে পারেন। তাহলে কতগুলো চয়েস থাকছে আমার কাছে এই অ্যারেঞ্জমেন্টটাতে? স্টার্টিং ফ্রম 4 আই এম গোয়িং টু 11, সো আই হ্যাভ 4 5 6 7 8 9 10 11, 8 ওয়েজ। সো ফর দিস অ্যারেঞ্জমেন্ট ওয়ার দ্য লেফট মোস্ট ব্লক ইজ স্টার্টিং অ্যাট 1, আই কল ইট দ্য অ্যারেঞ্জমেন্ট 1, ইউ হ্যাভ 8 ওয়েজ। সিমিলারলি লেফট মোস্ট ব্লকটা যদি 2 থেকে শুরু হয়, তাহলে 2 নম্বরে প্রথম পার্সন বসছেন, 3 নম্বরে ওই ব্লকেরই যিনি সেকেন্ড পার্সন তিনি বসছেন, দ্য ফোর্থ ব্লক হ্যাজ টু বি কেপ্ট এমটি, আর তারপরে চয়েস পড়ে থাকছে তোমার 5 6 7 8 9 10 11, ওকে? সো ইউ হ্যাভ ওয়ান লেস চয়েস, সো ইউ ক্যান অ্যারেঞ্জ ইট ইন 7 ওয়েস, ওকে? এরকমভাবে এক্সট্রিম যে কেসটা হতে পারে সেটা হচ্ছে যে 8 শুরু হচ্ছে লেফট মোস্ট ব্লক, 8 এবং 9 এই দুটো জোড়ে ওই ব্লকটা রয়েছে, দেন ইউ আর কিপিং দিস 10 অ্যাজ এমটি, and then the next block starts at 11 and obviously ends at 12. So for this you have only one choice, one ways, okay? So the number of ways is 8 plus 7 plus 6 plus 5 plus 4 up to 1. So this is the number of ways, and each way can be permuted in 8 ways, as I said, okay? So total number of ways is this: 1 plus 2 plus 3 plus 4 plus 5 plus 6 plus 7 plus 8
into 8. So this gives you 288. So there are 288 ways of arranging these two couples. যদি ধরে নিই যে একটা ব্লকের যে দুজন ব্যক্তি তারা কনসেকিউটিভলি বসছে।